মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রতি বছর অন্তত একজন দুস্থ, অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই। এইখানে আমরা বলার কারণ হচ্ছে, আমি এবং আমার যেই 25,000 ফলোয়ার আছে, আমরা সবাই একটা পরিবারের সদস্য। আমি আপনারে লগে লইয়া এই কামটা করতাম চাই, কারণ আমার একার দ্বারা কোনো সম্ভব না, আমার নিজেরই নুন আনতে পান্তা ফুরায়। যাই হোক, গত বছর আমরা সহযোগিতা করছিলাম দেবপুরের পঙ্গু ইয়াসিন ভাইরে, এবছর আমরা নতুন আরেকজন ভাইরে সিলেক্ট করছি। এবার নাম হলো আমজাদ হোসেন মিটু। অহন যাইতাছি মিটু ভাইয়ের বাসায়। মিটু ভাইয়ের বাসাটা হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে শুভপুর গ্রামের সর্দার বাড়িতে। মিটু ভাই সম্পূর্ণ সুস্থ মানুষ আসিল। এবার সংসারটা সুন্দরই চলতে আসিল। এবার সংসারে এবার বউ আর দুই মেয়ে, তারারে লইয়া এবার সুন্দরই চলতে আসিল। হঠাৎ করে গত বছর এবার ডাক্তারে এবারে কইছে এবার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। হঠাৎ যেন মাথার উপরে বাঁশ ফললো। এবার বিশ্বাস করতে পারতেছে না যে এবার কিডনি দুটোটা নষ্ট। কুমিল্লার ডাক্তার রাইখা এবার গেছে ঢাকা। ঢাকা যাওয়াতেও রিপোর্টে একই জিনিস উঠছে, যার কারণে ঢাকায় ক্যাথেটার করিয়া ডায়ালাইসিস করছে। সুস্থ হইয়া বাড়িতে ফিরছে, কিন্তু যতদিন বাচ্চা থাকবো ততদিন ডায়ালাইসিস করতে হইব। এবার সপ্তাহে দুইটা ডায়ালাইসিস করন লাগে। এতদিন ডায়ালাইসিসটা করতো কুমিল্লা মেডিকেল কলেজে। হেন ডায়ালাইসিস করতে খুবই কম খরচ, মাত্র 500-600 টাকায় ডায়ালাইসিস করতে পারতো। এছাড়া একটা ইনজেকশন আছে, সপ্তাহে একটা দিতে হয়। এই ইনজেকশনটা প্রায় 2,500-3,000 টাকা। মিটু ভাইয়ের NTHCV ভাইরাস পজিটিভ হওয়ার কারণে এখন কুসাইতলিয়ার উনারে ডায়ালাইসিস করা সম্ভব না। এখন করতে হইব যে কোনো প্রাইভেট হাসপাতালে, আর প্রাইভেট হাসপাতালে প্রতি ডায়ালাইসিসে খরচ হয় 3,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3,500-4,000 টাকাও লাগে। এটার কারণ হইল NTHCV ভাইরাস পজিটিভ রোগীরা লেগা ডায়ালাইসিস করতে হয় আলাদা মেশিনে, যেটা কুসাইতলি নাই। এখন প্রতি সপ্তাহে 2 বার এবারে ডায়ালাইসিস দিতে হয়। সপ্তাহে যদি 2 বার ডায়ালাইসিস দেয় তাহলে 6,000 টাকা, মাসে 24,000 টাকা। এত টাকা আঞ্জাম দেয়া উনার পক্ষে সম্ভব না। যাই হোক, গত 1 বছরে এবার যা কিছু আসিল সব শেষ হয়ে গেছে। এখন চিকিৎসা খরচ চালানোর মতো টাকা পয়সা এবার আর নাই। এবার আত্মীয় স্বজনরা, আশেপাশের লোকজন এই গত 1 বছরে সাহায্য সহযোগিতা করিয়া তারা এখন আর সহযোগিতা করতে পারতেছে না, যার কারণে আপনার কাছে আত্মাতনের লেগা আমার মাধ্যমে আবেদন জানাইছে। আর একটা চিকিৎসা করণ যায়, এটা হলো কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপন করতে এই টাকা কোনো এবারে আঞ্জাম দিতে পারতো না, অথবা কারোর কাছে আত্মাত্য এত টাকা জোগাড় করা হয়তো সম্ভব না। এবার এই বাচ্চা দুইটার মুখের দিকে চাইয়া এবার আর কিছুদিন দুনিয়াটা বাঁচতে চায়। আমরা যারা সুস্থ আছি, যাদের সামর্থ্য আছে, তারা যদি টাকা পয়সা দিয়া এবারে সহযোগিতা করি, আর কিছুদিন হয়তো এবারে বাঁচবো। যদিও হায়াত মৌত আল্লাহর হাতে, তবু আপনারা রুচিলায় যদি এবারে আর কিছুদিন বাঁচে তাহলে এই বাচ্চাটি। আসসালামু আলাইকুম মিটু ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিটু ভাই, আপনার এই যে কিডনির এই সমস্যাটা কখন ধরা পড়ছে, এটা কত বছর আগে? 2023 সালের মার্চের 13 তারিখে আমি এই কিডনির সমস্যাটা ধরা খাই। খাওয়ার পরে আমি ঢাকাতে নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল হসপিটালে। ওই জায়গায় আমার কিডনি ধরা খাইছিল 20.5। তারপর ডাক্তার বলছিল আমার অবস্থা অনেক খারাপ। তারপরে বন্ড সাইন দিয়ে আমার বাবা আমাকে ওই জায়গায় ট্রিটমেন্ট করাইছে। আচ্ছা, তারপর ট্রিটমেন্ট করার পরে ডায়ালাইসিস কি ওখান থেকে শুরু হয়েছে না? ওখান থেকে ওই জায়গায় 4টা ডায়ালাইসিস করছিলাম। আচ্ছা, করার পরে তারপর জি ক্যাথেটারের মাধ্যমে ডায়ালাইসিস করার পর তারপর কুমিল্লাতে আবার আইসা কুসাইতলি মেডিকেলে সরকারিভাবে আমি কম টাকার মধ্যে ডায়ালাইসিস কন্টিনিউ করার পর ওই জায়গায় 400 টাকা করে নিত মাত্র। জি জি আচ্ছা। তারপরে আমার কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়াতে আমি NTHCV ভাইরাস আক্রান্ত হওয়ার পরে আমি পজিটিভ হয়ে যাওয়াতে এখন কুমিল্লা মেডিকেল কুসাইতলি মেডিকেলে এখন ওই যে পজিটিভ মেশিন নাই, যার কারণে এখন আমাকে প্রাইভেটে দিতে হবে। প্রতিটা ডায়ালিসিসে প্রাইভেটে প্রায় 2,500 থেকে 3,000 টাকা পরে একটা ডায়ালিসিসে। তো আমার সপ্তাহে 2টা করে ডায়ালিসিস অতি দরকার। এখন আমার কাছে যা টাকা পয়সা ছিল সব আমি এই দীর্ঘ 1.5-2 বছরে আমার সব টাকা শেষ। এখন আমি আর চিকিৎসা খরচে চালাবো ওরকম সামর্থ্য আমার নাই। এই 2টা ছোট মেয়ে নিয়ে আমি এখন সবার কাছে আমি আকুল আবেদন জানাইতেছি, সবাই যদি আমাকে একটু চিকিৎসার জন্য সহযোগিতা করতো তাহলে আমার অনেক উপকার হতো। আর কিডনি প্রতিস্থাপন করার জন্য মানে পরিবর্তন করার জন্য নতুন কিডনি লাগানোর জন্য কত টাকা খরচ হয় বলছিল? 20 থেকে 25 লাখ টাকা লাগবে।
এখন আমার কাছে এত টাকা সামর্থ্য নাই যে আমি 20-25 লাখ টাকা খরচ করে একটা কিডনি প্রতিস্থাপন করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মানুষ যেন আপনাকে সহযোগিতা করে, দোয়া করি। আর এখন কি কিডনি প্রতিস্থাপনের কোনো চিন্তা ভাবনা নাই? এইভাবে যতদিন বাঁচতে পারেন? জি, এভাবে যদি এভাবে আমি বাঁচতে চাই, ডায়ালিসিসের মাধ্যমে আমার আগাল্লা যতদিন হায়াত রাখে ততদিন আমি বাঁচতে চাই। কারণ কিডনি প্রতিস্থাপনের টাকা তো আর আমার এত টাকা কেউ সহযোগিতা করবে না। যদি করতো তাহলে আমি অবশ্যই কিডনি প্রতিস্থাপন করতে আমি উদ্যোগ নিতাম, এখন তো কারোর কাছ থেকে এরকম সহযোগিতা আমি পাবো না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বাপটারে কাছে ভাইব, দেশে বিদেশে যে যেন আছেন, যে অবস্থায় আছেন, আপনার সামর্থ্য অনুযায়ী এই লোকটার ফাঁসে দাঁড়ান। এটা হইলো মানুষ হিসেবে আমরার দুনিয়াতে কিছু কর্তব্য আছে, একজন অসহায় মানুষের ফাঁসে দাঁড়ানো আমরার কর্তব্য। এর লেগে আমি এভার ফাঁসে দাঁড়াইলাম, আপনারা এভার সহযোগিতা করেন। এভার বিকাশ নাম্বারটা এখানে দেয়া আছে, স্ক্রিনে এভার নাম্বার আছে এবং ডিসক্রিপশন বক্সে এভার বিকাশ নাম্বার আছে। এভার বিকাশ নাম্বারে ফাটাইতে পারেন, অথবা যদি কন যে না আপনার মাধ্যমে জানছি যেহেতু আপনার মাধ্যমে ফাটামু পারেন, এখানে আমার নাম্বারও দেয়া আছে। যাই হোক, বছরে আমরা একজন মানুষের ফাঁসে দাঁড়াবো, এটা আমরার সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা দাঁড়াইতেছি। আপনাদের কাছে আবেদন, এবার এই মাসুম দুইটা বাচ্চার দিকে চাইয়া, নিষ্পাপ দুইটা বাচ্চার দিকে চাইয়া এবার ফাঁসে আপনারা দাঁড়ান। আজকের ভিডিও এই পর্যন্তই, ভবিষ্যতে আপনারা লোকের দেয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।